মানকাছৰত বিদ্যুৎ বিভাগৰ চৰম গাফিলতি। চৰম গাফিলতিৰ বাবে ৰাতিপুৱাই সংঘটিত হ'ল এক ভয়ংকৰ ঘটনাৰ। আওপুৰণীয়া বিদ্যুতৰ তাৰে এতিয়া বিপদ মাতিছে মানকাছৰৰ ৰাইজৰ। বিদ্যুতৰ আওপুৰণীয়া তাঁৰৰ বাবে মানকাছৰৰ বাটাপাৰা গাঁৱৰ জহিৰুদ্দিনৰ ঘৰৰ চালত বিদ্যুতৰ তাঁৰ সংযোগ হৈ অগ্নিকাণ্ডৰ সূত্ৰপাত হয়। অগ্নিকাণ্ডৰ ফলত দুটা পশুধনৰ মৃত্যু হয়। মানকাছৰৰ বিদ্যুৎ বিভাগক বহুদিনৰ পৰাই চেডেলি ভেটেলি বিদ্যুৎ পৰিবাহী তাঁৰ মেৰামতি কৰিবলৈ ৰাইজে দাবী জনাই আহিছে যদিও কোনো গুৰুত্ব দিয়া নাই মানকাছৰৰ বিদ্যুৎ বিভাগে, যাৰ ফলত আজি ৰাতিপুৱাই সংঘটিত হয় এই ভয়ংকৰ ঘটনাৰ। এতিয়ালৈকে বিদ্যুৎ বিভাগৰ ফালৰ পৰা কোনো কৰ্মচাৰী উপস্থিত হোৱা নাই ভুক্তভোগী জহিৰুদ্দিনৰ ঘৰত। উল্লেখযোগ্য যে মানকাছৰৰ বিদ্যুৎ বিভাগৰ এছ ডি অ' আব্দুল্লা শেখৰৰ বিৰুদ্ধে দীৰ্ঘদিনীয়া এক অভিযোগ আছে। ৰাইজে তেওঁক জৰুৰীকালীন অৱস্থাত যোগাযোগ কৰিলে তেওঁ আকৌ বেয়া পায়, যাৰ ফলত প্ৰায় এনেকুৱা ঘটনা সংঘটিত হয় বুলি ৰাইজে অভিযোগ উত্থাপিত কৰিছে। যেমন হেসায় বাগে রাত্রে তখন 4টা বাজে, তখন বাইরে আমরা সেরি খায়া বাইর হয়েছি, দেখি ঢাকা টাইগের বাস, আগুনের ভয়ঙ্কর আগুন দেখা যায়। পরে যে ওখান থেকে আসলাম, আসার পরে দেখি যে এখানে মানুষ বহুত জমে গেছে গা, এটা বাতাপাড়া, এটা জহিরের বাড়িতে। তো ওইখান থেকে যেমন তখন লাইনম্যানকে ফোন করলাম বাবু, যে ভাই এইরকম কথা, এই মানে ফোন দশ বারো বার ফোন করছি, ফোন করার পরে রিসিভ করছে, রিসিভ করে কইলাম যে ভাই এই আগুন ধরছে বাতাপাড়া, ওইদিনকে যেটা খুঁটিতে যেটা আগুন লাগছিল যেটা আপনারে ফোন করে কইলাম ওই জায়গায়। তো কাজে কি বাবু কইল কাজে না লাইন দিছে নাকি, কইলাম যখন লাইন না থাকলে আর আগুন ধরে নাকি। তো পরে কইল কাজে ঠিক আছে আমি লাইন কাটাইতেছি, এই কাটা হ্যাঁ ক্ষতি, যেমন একটা গরু, একটা ছাগল আর একটা গরু আর কি আদা মরা হয়েছে, আর ঘর দুয়ার যে থাকা গড্ডা আসলে গরুর ওইটাই। লাইনের তার মোটামুটি তো তার তো বহুদিন ধরে এইভাবে, কিন্তু এই গত বুধবার থেকে যেমন বেশি, গত বুধবারের দিন আগুন লাগছিল, দুইবার করে আগুন লাগছে। হ্যাঁ অগরে ফোন করে আমি ডাকছিলাম, ও ডাকার পরে উনি বাবু বললো যে ঠিক আছে তুমি এক কাজ করো, আমি লাইন কেটে দিতেছি, তোমরা ওই জিনিসটা সাবা টাবা করে রাখো, আমি বিকালে যা তারটা ঠিক করে দিও। কিন্তু কে এর মধ্যে আর আসে নাই কে। পরে আমি ওই কথাটা রাত্রেও জিজ্ঞেস করলাম, আমাকে কইলাম যে আচ্ছা ওই দিনকে যে আপনি কইলাম কথাটা আপনি কী করলেন, কয়ে ভাই আমি গেছিলাম আমি যা পাই নাকি কোনো জায়গায়। তো আমি কইলাম যে আমার ফোন করলে হইল নি, হ্যাঁ এখন তো তারটা সিরা যেমন দুই সাইডে দুইটা গেছে গা, কাপটা ওইখান থেকে পড়ে রয়েছে। মানকাছৰৰ পৰা এফ আহমেদৰ রিপোর্ট, নারদ লাইভ।